नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनल सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। 5ई नवेम्बर मार्जना 5ई डिसेम्बर 2022 शुक्रेर राशि परिवर्तने, अर्थात ये 5ई डिसेम्बर शुक्र राशि परिवर्तन करछे बिकेल 5:01 এবং বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করেছে। এর ফলে 12টি রাশির ক্ষেত্রে স্পেশাল 7টি রাশির 5টি বড় সুসংবাদ অপেক্ষা করতে চলেছে। কি এই সুসংবাদ এবং কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন, সম্পূর্ণরূপে কিন্তু অবশ্যই শুনবেন। দেখুন, শুক্র একটা এমনই গ্রহ যার মাধ্যমে প্রেম কিন্তু নির্দেশ কিন্তু করে, এবং প্রেম ছাড়া এই দুনিয়া কিন্তু চলবে না। শুক্র ছাড়া আমাদের জীবনে অস্তিত্ব সংকট হতে পারে। অর্থাৎ প্রেম ভালোবাসার মুখ্য কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র আমাদের ভোগ কারক গ্রহ। শুক্র আপনাকে পার্থিব জগতের সমস্ত সুখ বিলাস বহুল জীবনযাত্রা শুক্র কিন্তু নির্দেশ কিন্তু করে। শুক্র আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে অথবা নিজভঙ্গ রাজ্য যদি সৃষ্টি করে, আপনি একাধিক প্রপার্টির মালিক নিশ্চিত রূপে কিন্তু আপনি হবেন। শুক্রের এই রাশি পরিবর্তন, এই 5ই ডিসেম্বর 2022 যে বিকাল 5:01 যে পরিবর্তন করেছে, তার ফলে 7টি রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন, কল্পনার বাইরে অকল্পনীয় অদ্ভুত রেজাল্ট পেতে চলেছে এই 7 রাশি। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। দেখুন, যাদের ক্ষেত্রে জন্মছকে খুব বড় ধরনের দোষ নেই, এই সময় এই যে শুক্রের যে রাশি পরিবর্তন হচ্ছে কি না, এই সময় মানে লট অফ চেঞ্জ নিয়ে আসতে চলেছে। আমি এক কথা বললাম, লট অফ চেঞ্জ হতে চলেছে। আপনি যদি হন এই 7 রাশির মানুষের মধ্যে যদি আপনি থাকেন, তবে শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ। দেখুন, জীবনে অনেকে প্রেম করছে, প্রেম ভেঙে যাচ্ছে, প্রেমের জায়গা থেকে কিন্তু সফলতা কিন্তু পাচ্ছে না, অর্থাৎ একের পর এক প্রেম কেটে যাচ্ছে। শুক্র কিন্তু মুখ্য কারক গ্রহ এবং দাম্পত্য সুখ, এই যে বিয়ের পর আফটার ম্যারেজ যে দাম্পত্য সুখের যে কারক গ্রহ, সেটি হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে আমাদের জীবনে একটা সৌন্দর্যতার প্রতীক। দেখুন, সৌন্দর্যতা ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু হয় না। শুক্র হচ্ছে অ্যাট্রাকশন কিন্তু করায়, আকর্ষণটা কিন্তু শুক্র গ্রহের মধ্যে কিন্তু আছে। যে কোনো জিনিসে আকর্ষণ, একটা মানে ভোগ, এটা কিন্তু টোটাল রয়েছে কিন্তু শুক্রের মধ্যে। শুক্র আপনার জন্মছকে যদি ভালো থাকে, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে আমি এই কথাটা বলছি, লিখে রাখুন, আপনার জীবনে গাড়ি বাড়ি প্রপার্টি নিশ্চিত রূপে হবে। অর্থাৎ বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি। অনেকে ভাবে যে এটা কল্পনা আমাদের কাছে, কল্পনা নয়। প্রত্যেক মানুষ কিন্তু গ্রহের চক্রে কিন্তু ঘুরে, আজ যে রাজা কাল সে ফকির। অর্থাৎ হয়তো এক সময় খুব আপনার ভালো গেছিল, আজকে কিন্তু অনেকের কিছু নেই। আবার যার খুব সময় খুবই খারাপ, তার এই সময় হঠাৎ প্রচুর অর্থপ্রাপ্তি হয়ে যে কোনো সাইট থেকে, ব্যবসা হোক, শেয়ার বাজার হোক, যে কোনো সাইট থেকে অর্থপ্রাপ্তি হয়ে প্রচুর অর্থের মালিক হয়ে কিন্তু ভোগ। দেখুন,
আপনি ইনকাম করছেন, আপনি ইনকাম করছেন বুঝে, কিন্তু ভোগ নেই, শুধু মানসিক অশান্তি, মানসিক টেনশন, টাকা আছে সুখ নেই। জানবেন শুক্র আপনার জন্ম ছবি খারাপ আছে, প্রচুর টাকা, প্রচুর টাকার গদিতে আপনি বসে আছেন কিন্তু সুখ নেই। জানবেন আপনার ন্যাকালচিতে শুক্র খারাপ আছে, শুক্র ভালো না থাকলে আপনি কিন্তু যতই টাকা ঠাকুর না কেন আপনি কিন্তু ভোগ করতে পারবেন না। আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি, আর কৌশিকরা পেরিসান মাটিতে কিন্তু পড়ে না। আমি যার হাত ধরি তাকে টেনে তুলি, আমি বারবার বলি যার হাত ধরি, সবারই কিন্তু হাত ধরি না, যার হাত ধরবো তাকে টেনে তুলবই, এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি। ওই হবে না বলে কৌশিকরায়ের অভিধানে কোনো কথা নেই, ডিকশনারিতে এই হবে না কথাটি কৌশিকরায় কেটে দিয়েছে। দেখুন সমস্যা আছে, সমাধান আছে, নিশ্চিন্তে থাকুন। জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু প্রপার গাইড লাইন দিয়ে আপনাকে কিন্তু জীবনে অতিবাহিত কিন্তু উড়িয়ে নিয়ে যাবে। একজন সঠিক পথপ্রদর্শক, সঠিক অ্যাস্ট্রোলজারে আপনি হাত ধরুন, যার মাধ্যমে আপনার জীবনকে আপনি কিন্তু বদলে দিতে পারবেন। অর্থাৎ একজন এমন অ্যাস্ট্রোলজার যে আপনার জীবনকে, অর্থাৎ ওই যে বলে না যে ঝড়ে মানে চারিদিকে বাগান ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনার বাগানকে সাজিয়ে কিন্তু দিবে, অর্থাৎ সাজানো বাগান তৈরি করে দিবে, বাগানে আপনার ফুল ফুটিয়ে দিবে। সেই অ্যাস্ট্রোলজার আপনার জীবনে কিন্তু আদর্শ একজন অ্যাস্ট্রোলজার, আপনার বাগানে কিন্তু ফুল ফুটিয়ে দিবে। এই ফুল সৌন্দর্যের কারক, এই আপনার যত সমস্যা, প্রত্যেকে মানুষের সমস্যা আছে, সমাধানের পথ আছে। তো আলোচনা শুরু করা যাক, প্রত্যেককে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে প্রণাম জানিয়ে, ছোটদের শ্রেয়াশিস ভালোবাসা জানিয়ে প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশি না কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্যাধিপতি চতুর্থপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এবং সম্পত্তিগত দিক থেকে লাভ, প্রপার্টি থেকে লাভ, শুভ বিবাহের একটা যোগাযোগ আপনাদের আসতে চলেছে। এবং যারা লাভ ম্যারেজের সঙ্গে যুক্ত আছেন বা লাভ কানেকশনের সঙ্গে যুক্ত আছেন, লাভ ম্যারেজ হওয়া অথবা একটা আপনাদের প্রেমের ক্ষেত্রে যে ব্রেকআপ চলছিল সেই ব্রেকআপটা আপনাদের কাটতে কিন্তু চলেছে নাম্বার ওয়ান রাশি কুম্ভ রাশি, এবং বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় রাশি মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে শুক্র কিন্তু এক্স্যাক্ট খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেয়। প্রথম কথা, আপনাদের এই সময় যেহেতু আপনাদের কর্মাধিপতি এবং পঞ্চমপতি আপনাদের ভোগ বিলাস এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, শিল্প করার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করাবে এবং আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসতে কিন্তু চলেছে, বেশ কিছু সুসংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশি তৃতীয়ভাবে অবস্থান করছে, এই তুলা রাশি তৃতীয়ভাবে অবস্থান করে আপনার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে এই বুধ এবং শুক্র। শুক্র আপনার তৃতীয়ভাবে, বুধও আপনার তৃতীয়ভাবে, আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যাধিপতি এবং রাশির অধিপতি আপনার ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি এই সময় করবে এবং বড় ধরনের কন্ট্রাক্ট, ডিজিটাল মার্কেটিং, অনলাইন, এই শেয়ার বাজার বা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। চার নম্বর যে রাশির কথা বলবো সেই রাশি না কন্যা রাশি। আপনাদের ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, নিজস্ব ফ্ল্যাট গাড়ি কেনার সম্ভাবনা বা কোনো জায়গা কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে কন্যা রাশি। মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে কন্যা রাশি, লিখে রাখুন। আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির কর্মাধিপতি পঞ্চমভাবে আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদেরকে দিবে, ক্যারিয়ারের ক্ষেত্রে সফলতা আপনারা পেতে চলেছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সাথে যুক্ত আছেন, গ্ল্যামার ফিল্ডে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, ফাটকার সঙ্গে যুক্ত আছেন সিংহ রাশি।
মানে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। 5 নম্বর যে রাশির কথাই বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার পঞ্চম পতি সপ্তম ভাবে অবস্থান করছে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত লাভ হতে চলেছে, দৈনন্দিন রোজগার বৃদ্ধি হতে চলেছে, শুভ বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে বা বিয়ের যাদের হয়নি তাদের বিয়ের কানেকশনগুলো কিন্তু আসতে চলেছে, এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে মিথুন রাশি। এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, যারা মার্কেটিং লাইনে আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু, এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ধনাধিপতি এবং সপ্তমপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে। মেষ রাশির কী চাই, মেষ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে, কারণ আপনাদের ধনপতি এবং সপ্তমেষ আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের থেকে আপনারা লাভ পাবেন, এবং এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে। স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং ট্রেডিং থেকে কিন্তু আপনারা এর সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন মেষ রাশি, এবং বিদেশ থেকেও এ সময় আপনারা দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো লাভ পেতে চলেছে সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ব্যবসার মাধ্যমে আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে। প্রথম কথা, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ভালো, এবং দাম্পত্য সুখ, বিদেশ থেকে লাভ, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, কেরিয়ার ক্ষেত্রে সফলতা আপনারা কিন্তু পেতে চলেছে। তবে খরচের জায়গাটা আমি বলবো, যেহেতু আপনাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি, খরচের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, খরচের দিকটা কিন্তু আপনাদেরকে কিছুটা মানে একটু হলো কতটা আপনারা ব্যয় করবেন, কোন খাতে কতটা ব্যয় করবেন একটা বাজেট আপনাদেরকে কিন্তু তৈরি করে নিতে হবে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং ভাগ্যোদয় আপনাদের কিন্তু হতে চলেছে ভাগ্যের দ্বারা, এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে, শেয়ার বাজার বা আপনার অনলাইন এবং এই সমস্ত ফিল্ড থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছে বৃশ্চিক রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। লিখে রাখুন এবং কল্পনার বাইরে আপনি কিন্তু রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। এই যে শুক্রের যে রাশি পরিবর্তন, শুক্রের রাশি পরিবর্তনের যে 7 রাশির আমি কথা বললাম, 5টি বড় বিগ আপডেট আপনাদেরকে দিলাম, 5টি বড় সুসংবাদ আপনাদেরকে দিলাম। আপনার জন্মছকে যদি শুক্র ভালো অবস্থাতে থাকে, শুভ অবস্থাতে থাকে, অবশ্যই আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন। শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং শুক্রের কবচ যদি আপনারা পড়তে পারেন বিশেষভাবে একটা পরামর্শ নিয়ে, শুক্রের যদি কবচ আপনারা পরিধান করতে পারেন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। যাদের দাম্পত্য সুখের জায়গায় বাধা আসছে, প্রেমের ক্ষেত্রে বাধা আসছে, ভোগের জায়গাতে বাধা আসছে, মানসিক অশান্তি, মানসিক টেনশান, সুখ নেই, শুক্র মানেই হচ্ছে সুখের কারকগ্রহ, শুক্র মানেই হচ্ছে ভোগের কারকগ্রহ, যাদের মধ্যে এই জায়গাটা কামনা বাসনার জায়গাটা যাদের ক্ষেত্রে কিছুটা কম আছে তাদের ক্ষেত্রে শুক্রকে কিন্তু ডেভেলপমেন্ট করা কিন্তু দরকার। অবশ্যই শুক্রের জায়গা আপনার বিশেষভাবে আপনাকে কিন্তু ভালো জায়গাতে কিন্তু নিয়ে যেতে হবে। অবশ্যই আপনারা পরামর্শ নিন অ্যাস্ট্রোলজারের, নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করান। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।